আসসালামু আলাইকুম। যারা পঞ্চম গণ বিজ্ঞপ্তি আবেদন করতে চলেছেন, তো আবেদন করার পরে অনেকে টাকা পেইড করার পরে দেখতে পাচ্ছেন তাদের রেফারেন্স ডেট এবং রেফারেন্স নাম্বার এই দুটো বক্স ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ কোনো কিছুই লেখা নেই। তো এটা দেখার পর থেকে কিন্তু প্রার্থীরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন যে কী ব্যাপার, আমাদের আবেদনের কপিতে এরকম কেন। তো এটা নিয়ে কিন্তু চিন্তিত, আসলে এটা নিয়ে চিন্তার আসলে কতটুকু কী আছে। আমরা বারবার বলেছি যে এগুলো বিষয় নিয়ে চিন্তার কোনো কিছু নেই, আপনার বাকি সব তথ্য ঠিক আছে। এই রেফারেন্স ডেট এবং নাম্বার এটা কিন্তু অফিসিয়াল, এটা প্রার্থীর এখানে হাত দিয়ে করার কোনো কিছু নেই। এটা যদি এডিট করে দেওয়া যেত তাও কথা ছিল, কিন্তু এটা আলটিমেটলি আসতে হবে, হয়তো বা কয়েকদিন পরে তারা এটা আপডেট করতে পারে, সেটা সেটা তাদের বিষয়। তবে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই। এখন এটা আসলে কেমন ছিল, আমরা যদি গতবারের কোনো আবেদনের কপি দেখি তাহলে দেখতে পারবো, এই দেখুন রেফারেন্স ডেট এটা কিন্তু দেওয়া আছে 21/12/2022, অর্থাৎ এই তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, চতুর্থ গণবিজ্ঞপ্তি। এবং রেফারেন্স একটা নাম্বার আছে, এই নাম্বারটা কিন্তু গণবিজ্ঞপ্তির উপরে থাকে, যেটা যেটাকে বাংলায় স্মারক নাম্বার বলা হয়। এই দুটো কিন্তু অটোমেটিক এখানে এসে আপনার বসে যায়। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এরকম হয়নি, দুটো ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা একটু দেখে নিই আসলে এখানে কেমন আছে। দেখুন এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তির স্মারক নম্বর বাম পাশে দেখতে পাচ্ছেন যে 37.05.00 এটা আছে, শেষে 83, এটা হচ্ছে স্মারক নম্বর বা রেফারেন্স নাম্বার। আর এই যে ডেট বা তারিখটা হবে এই যে 31 মার্চ 2024, অর্থাৎ যে তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় সেই তারিখটা হচ্ছে রেফারেন্স ডেট। এই রেফারেন্স ডেটে এই এই স্মারক নম্বরে এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ হয়। সুতরাং বিষয়টা নিয়ে ভাই টেনশনের কোনো কিছু নেই, সবাই টেনশনমুক্ত থাকুন। হ্যাঁ,